চক্রবর্তী কি মারাঠি? আমার চুল পেকে গেছে, একটুখানি হয়েছে, পেকেছে, অনেকেরই চুল পেকেছে। অনেকে বলে আমরা কি পেটের সমস্যা, তো কলপ করলে সমাধান হয়ে যাবে। হাম বাঙ্গালি আছে বলতেই পারে, বাঙালিকে বাঙালি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেয়। নমস্কার, জয় বাংলা। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে, বিতর্ক ঠিক না, আলোচনা, যে বাঙালি কারা, যারা বাংলায় থাকে নাকি যারা বাংলায় কথা বলে। প্রথমত একটু ব্যাপারটা বুঝিয়ে নিই, একটু ধরে নিলাম বাঙালি বলে একটা কিছু ব্যাপারটা আমরা জানি কি, তারপর আমি একটুখানি ব্যাপারটাকে ছাড়াবো। একটা বাঙালি দম্পতি, তাদের একটা সন্তান হলো, সন্তান বোবা, কথা বলতে পারে না, ধরো অন্ধ, পড়তেও পারবে না, কালা, পড়তে পারবে না, সন্তানটা বাঙালি না? বাঙালি তো। আমি এখানে ফিরে আসবো একদম শেষে। তো যাই হোক, কোথাও থাকলে যদি সেখানকার হয়ে যায়, সেই জাতির হয়ে যায়, যে বাংলা, যে বাংলায় থাকে সে কি বাঙালি, তাই না? আচ্ছা, মিঠুন চক্রবর্তী কি মারাঠি? বহুকাল আছে প্রশ্ন, আমি প্রশ্নের মাধ্যমে আপনাদের থেকে উত্তরগুলো আপনারাই জানবেন, আমার জ্ঞান দেবার কিছু নেই, জ্ঞানটা আমাদের বাঙালিদের মধ্যেই রয়েছে। আচ্ছা, মিঠুন চক্রবর্তী না, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন গেছে। আচ্ছা, ওর ছেলে যেটা মিমো চক্রবর্তী, ওটা কি মারাঠি? কি মনে হয়, কেউ বলবে? এখনো কিন্তু মারাঠি ভাষা নিয়ে, মারাঠি জাতি নিয়ে কোন একটা টক শোতে কি একটা ইয়ারকি করেছিল এমএনএস না শিবসেনা, কিন্তু ওকে মাথা নিচু করে ক্ষমা চাইয়েছিল। কিন্তু কোনো মারাঠি যদি এটা করতো, একটা ছাড় আছে, তাই তো? ওটাই তফাত। তুই কতদিন কাটালি, তুই জন্মেছিস কি জন্মাসনি, এটা ফ্যাক্টর না, বাদ দিলাম। যে যদি থাকে তাহলে এই হয়, এবার যদি এখানে থাকে উল্টো, এক কয়েক জেনারেশন ধরে আছে। আচ্ছা, জগৎ শেঠ কি বাঙালি ছিল? হ্যাঁ, ভাবুন তো। প্রথম প্রথম যারা ঢুকেছিল, সুন্দর জায়গা, রেললাইনের পাশে, পোর্টের পাশে দখল করেছে, করে ধরো ভাটপাড়াটা, যেটা বাঙালির শাস্ত্র শিক্ষার জায়গা ছিল, এটাকে যে অস্ত্র শিক্ষার জায়গা করে দিল, এরা বাঙালি? হাম বাঙ্গালি আছে বলতেই পারে, তাই না? এরা বাঙালি, টিকিয়াপাড়ায় বাঙালি থাকে, ভাটপাড়ায় বাঙালি থাকে, এমনকি এই অভিজ্ঞতাও আমার হয়েছে, ভাটপাড়ায় 100% হিন্দু এলাকায় হিন্দু বাঙালি জগদ্ধাত্রী পুজোর সময় জোর ভলিউমে গান চালিয়ে নিজের অস্তিত্বটা জানান দিচ্ছে। আদাসরাও কিন্তু হিন্দু, তাদের মধ্যে তাকে ভলিউমটা জোরে জানান দিতে হচ্ছে, হ্যাঁ রে, এটা একটা সময় কিন্তু এখানে ঘরগুলো আমাদের ছিল। আচ্ছা, কলকাতা শহরে বা আসানসোলে বা খড়গপুরে বা শিলিগুড়িতে বা হলদিয়ায় বা রানীগঞ্জে যারা বাড়ি বিক্রি করে, আরও নাকি খোলা মেলা ফ্ল্যাটে অনেক সুবিধে, এইসব করে যারা বেরিয়ে যাচ্ছে, যাদেরকে বেচে দিয়ে বেরোচ্ছে, এরা বাঙালি? যখন কিনতে আসছে তখন কিন্তু বাংলাই বলছে, এরা বাঙালি? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে যে কথাগুলি হলো, যে আমরা যদি আরও করে বাংলা চর্চা করি, এই কথাটা এলো তো। আমার চুল পেকে গেছে, একটুখানি হয়েছে, পেকেছে, অনেকেরই চুল পেকেছে, অনেকে বলে আমরা কি পেটের সমস্যা, তো কলপ করলে সমাধান হয়ে যাবে? পেটের যে সমস্যাটা বা লিভারের যে সমস্যা, ট্রিটমেন্ট, ওটা তো ওখানে করতে হবে, তাই না? এই যে আমরা বলি যে আমরা
কি হিন্দি মিশে যাচ্ছে, ঠিক আছে, হিন্দি উর্দু একই ভাষা, ঠিক আছে, ওরা শাহরুখ খানের মুখে দিলে উর্দু বলে, অক্ষয় কুমারের মুখে দিলে হিন্দি বলে, স্পষ্ট কথা। যেরকম ধরুন ভারতের প্রধানমন্ত্রী বর্তমান যিনি, তিনি যখন লালকেল্লা থেকে ভাষণ দেন, ভারতের যত শতাংশ লোক বুঝতে পারে পাকিস্তানে তার থেকে বেশি শতাংশ লোক বুঝতে পারে, কেন? উনি তো হিন্দিতে ভাষণ দিচ্ছেন, ওটা তো উর্দু বোঝে, একই ভাষা। ফলে ওর আমি ওই তফাতটার মধ্যে যাচ্ছি না, মূল বিষয় কি, এই যে বলছে না অন্যের ভাষা ঢুকে যাচ্ছে, কোন ভাষা ঢুকছে? তামিল ঢুকছে? ঢুকছে না তো। মৈথিলি ঢুকছে, যেটা পাশে আছে, উড়িয়া ঢুকছে, পাশে আছে, অসমীয়া ঢুকছে, পাশে আছে, কিছু একটা দূর থেকে লাফিয়ে ঢুকছে। আবার বাংলায় পুঁজি, চাকরি, বাজার, ব্যবসা, এমনকি নারী লুট যারা করছে, তাদের ভাষা কি? লাস্ট এবার আমি ওই বোবার বিষয়টায় ফিরে আসব। বাঙালি কে? যে বাংলায় কথা বলে, নিজেকে বাঙালি বলে, এবং থার্ড, এ দেখো বাংলায় কথা বলে, কেউ কথা বলে তো চালিয়ে দিতে পারে, নিজেকে বাঙালি বলে চালিয়ে দিতে পারে, তাই থার্ডটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, বাঙালি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেয়। জয় বাংলা।